দু উনিশ বিশ অর্থ বছরের বাজেটে গ্যাসের মূল্য বৃদ্ধি করার প্রতিবাদে মানববন্ধন করেছে সদ্য নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন বর্তমান বাজেটে গ্যাসের মূল্য যেটি নির্ধারণ করা হয়েছে তা জনগণের জন্য ব্যয়ের বোঝা ছাড়া আর কিছুই না এ সময় বক্তারা আরও বলেন দেশীয় কোম্পানি লাভে থাকা সত্ত্বেও সুনির্দিষ্ট কোনো কারণ দর্শন ছাড়া গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে যা সাধারণ জনগণের জন্য এই অতিরিক্ত বিল বহন করা কষ্টসাধ্য মানববন্ধনে বক্তব্য রাখেন দলের মহাসচিব অ্যাডভোকেট মহম্মদ ইয়ারুল ইসলাম ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়াল আল মামুন অর্থ সম্পাদক নাজমুল মোর্শেদ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ গ্যাসের মূল্য বৃদ্ধি না করেও বিকল্পভাবে এই গ্যাসের যে লোকসান বলে দাবি করছে কোম্পানিগুলো তাদের সমন্বয় করা যেত তাদের লোকসানটাকে সমন্বয় করার জন্য আমাদের যে জ্বালানি তহবিল আছে জ্বালানি নিরাপত্তা তহবিল থাকে ভর্তুকি দিয়ে এই গ্যাসের যদি তাদের মূল্য তাদের যদি কোনো লোকসান থাকেও সেটা সমন্বয় করা উচিত ছিল কারণ একটা ব্যাপক একটা নেতিবাচক প্রভাব থেকে আমরা তখন রক্ষা পেতাম বাজেট পেশ করা হয়েছে এই বাজেটে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে গ্যাস জনগণের একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের অংশ আমরা যেমন পানি না হলে বাঁচতে পারি না তেমন আগুন ছাড়াও আমাদের কোনো কাজ দৈনন্দিন জীবনে চলে না